আজ আছে বগুড়া চার আসনে, সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি বগুড়া চার আসনে এবং কাহালু উপজেলায়। এই এলাকায় আমরা সকাল থেকেই আছি এবং সারাদিন এখানে থাকবো, জানার চেষ্টা করব আসলে সাধারণ মানুষ কেমন নেতা চান এবং সেই সাথে যারা জনপ্রতিনিধি আছেন তারা আসলে তাদের জন্য কতটুকু কাজ করছেন, যারা জনপ্রতিনিধি আছেন বা স্থানীয় যারা রাজনীতিবিদরা আছেন বা তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করছেন বিভিন্ন দলে তাদের গ্রহণযোগ্যতাটা আসলে কতটুকু। আমি একে একে সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি আমাকে কি একটু বলবেন যে আসলে আপনারা কেমন নেতা চান? আমরা ভালো নেতা চাই। একটু খুলে বলেন যে আসলে ভালো নেতার কাছ থেকে কি কি চান, আপনাদের এই অঞ্চলের সমস্যা সংকট সমাধান করতে পারবে এমন কোন নেতা আপনাদের আছে কিনা পছন্দের? আমরা কালুর উন্নয়নমূলক যে কোনো কাজ আমরা চাই, সেই লোক দ্বারা যেন সে লোক ভালো হয়, এটাই আমাদের আর কি আশা আর কি। আর এর আগে আসলে যিনি জনপ্রতিনিধি ছিলেন বিএনপির, উনি আসলে আপনাদের জন্য কতটুকু করেছে এই এলাকার উন্নয়ন এবং জনক কেউ বলবেন না এই এলাকার উন্নয়ন এবং আপনাদের কাছে আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছে? মোটামুটি আর কি ভালো ভালোই করছে, তিনি খারাপ করেননি, অনেক যা যা করেছে ভালোই করেছে। আপনাদের এই এলাকায় উন্নয়ন হয়েছে কেমন, জনপ্রতিনিধি আপনাদের কাছে আসে কি না? আসে ভালো, মোটামুটি ভালোই, মানে আবার যদি সাবেক এমপি যদি আসে বিএমপি এর জন্য ভালো কাজ করে, মানে মসজিদও তেমন কোনো মসজিদ নাই, গ্রামের দুটো তিনটা করে মসজিদ 3 লাখ 2 লাখ 1 লাখ টাকা করে দিয়ে দিয়েছে আর সহযোগিতা করছে এবং এমপির সাথে সাথে কথা কলি চলে আসে। সাধারণ মানুষ আসলে আপনারা তাকে কাছে পান কিনা এবং সেই সাথে আসলে আপনাদের হাসপাতাল স্কুল কলেজ রাস্তাঘাটের উন্নয়নের কথা, লোক রোগী যদি গিয়ে বাড়ির থাকে রিং দিলে চলে যায় ওই জায়গা, কিন্তু সেই স্থানটা তো তিনি ছেড়ে দিলেন, ছেড়ে দিল আবার সাবেক এমপি হয়ে আছে, যদি দেয় হোক আবার বিএমপি থেকে দিলে বলে আমরা ভোট দেব আবার চাই হোক। আমরা একটু কি বলবেন যে আসলে আপনারা মানে কেমন নেতা চাচ্ছেন আপনাদের এই অঞ্চলের জন্য? মোশারফ এমপি যদি যেহেতু পদত্যাগ করছে তার জন্য আমরা আবার নতুন এমপি আমরা হিরো আলমকে আমরা ভোট দিয়েছি, হ্যাঁ সেটা আমরা মূল্যায়ন পাইনি, হিরো আলমকে আমরা মূল্যায়ন পাইনি, না পাইয়া তার সেটাকে ওই ওই পাস করেছে না ওটা আবার উল্টে দিয়েছে টানছেন। একটু আমাকে বলবেন কি যে আসলে আপনাদের এই অঞ্চলের চাওয়া পাওয়াগুলো কি, সমস্যাগুলো কি কি আছে এখনো? সমস্যা মনে করেন স্কুল কলেজ রাস্তাঘাট হাট বাজার, মনে করেন রাস্তাঘাট কাঁচ অনেক জায়গায় কাঁচা আছে, পাকা করতে হবে এবং ভালো একটা এমপি সাহেব আসলে গেলা কাম কাজ করবি করে ভালো কাম করে দিবি, আমরা এটাই প্রত্যাশা করছি। আপনাদের নতুন এমপির সাথে আসলে আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে কিনা, তিনি আপনাদের কাছে আসেন কিনা জানতে চান কিনা আপনাদের কথা? আগামী 5 বছরের মধ্যে টানছেন, একদিনও কারো আসেনি, আমাদের সঙ্গে দেখাও করেনি, আমাদের সঙ্গে দেখা করতে ওই বিএমপির এমপি মোশাল বসেন ওই মাঝে মাঝে স্টেশনে আসছে দেখা সাক্ষাৎ করতে, টানছেন এখনো স্টেশন আসেনি, আমার সাথে দেখা দেখা করেনি। ভোটার অধিকারটা আসলে আপনারা নিশ্চিত করতে পারছেন কিনা, এই যে উপনির্বাচন গেল এইখানে আপনারা গিয়েছেন কিনা বা ভোট দিয়েছেন কিনা বা ভোটের অবস্থিতি কেমন থাকে? ভোট আমরা দিয়েছি, ভোট আমরা দিয়েছি, ভালো করে একতারা একতারা মার্কা মশাল নিয়ে আল্লাহ মশালের থেকে বেশি ভোট পাচ্ছে, তারপরেও ওই একতারা থেকে মশাল কাইলেছে নির্বাচন হয়ে চলে গেছে ঢাকায়। বর্তমান যিনি আছেন সংসদ সদস্য তানসেন, তাকে আসলে আপনারা অপছন্দ করছেন কেন বা তার মানে তার জনপ্রিয়তা কম কেন আপনাদের কাছে, একটু কি বিস্তারিত বলবেন? মানে আমরা ওই এমপি কে এর আগে ও এমপি ছিল, ও কোনোদিন এই কাহালো আসেন চিনি না আমি, আর বর্তমানে আমার মানুষের মুখে শোনা যে ওই লেগা পাস করছিল একতারা হিরো আলম ওই ওকে দিছি, এটা শুনতেছি মানুষের মুখে। অসংখ্য ধন্যবাদ। আজ আসলে বগুড়া চার আসনকে কেন্দ্র করে কাহালু উপজেলা এবং নন্দীগ্রাম উপজেলা এই যেই দুই উপজেলা আছে আমরা সারাদিন এই উপজেলায় থাকবো এবং সাধারণ মানুষের যে কথাগুলো সেই কথাগুলো নিয়েই আমরা যারা এখানকার জনপ্রতিনিধিত্ব করছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো।